হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন যে ইন্টারনেট ইউজাররা প্রতি সেকেন্ডে গুগলে 60,000-এরও বেশিবার সার্চ করে থাকে এবং দিনে 6 বিলিয়নেরও বেশিবার সার্চ করে থাকে। আর এটা শুধুমাত্র গুগলের হিসাব। পৃথিবীর অনেক মানুষ গুগল ছাড়াও অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে এবং আমরা ইন্টারনেট ইউজ করে থাকি রিলেশনশিপ অ্যাডভাইস, রেসিপি, বিভিন্ন প্রশ্ন, আবহাওয়ার অবস্থা ছাড়াও বিভিন্ন কিছু জানতে। কিন্তু কিছুদিন আগে আমরা আবিষ্কার করলাম যে এখনও অনেক কিছু রয়ে গিয়েছে যা আপনাদেরকে দেখানো দরকার। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু জিনিস যা আপনি জীবনে প্রথমবারের মতো দেখবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে, দ্য এজ অফ রেনস্টর্ম অ্যান্ড হেলস্টোনস। বন্ধুরা, আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। দেখা যায় একই সময়ে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা আবহাওয়া বিরাজ করে। আবার দেখা যায় কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে এবং কোথাও প্রচণ্ড পরিমাণে রোদ। কিন্তু বন্ধুরা, একই স্থানে একপাশে বৃষ্টি এবং অন্য পাশে এক ফোঁটাও বৃষ্টি নেই, এমন কি কখনো সম্ভব? থিওরিটিক্যালি দেখতে গেলে এটা সম্ভব, কিন্তু এটা দেখতে হলে প্রথমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে হবে, দ্বিতীয়ত এটা দেখতে হলে ভাগ্যকে সহায় থাকতে হবে, এবং তৃতীয়ত এই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাতাসের কারণে খুব দ্রুত মুভ করতে হবে। আর এই তিনটাই যদি আপনার সাথে ঘটে, তবে আপনি একই স্থানে একপাশে বৃষ্টি এবং অন্য পাশে বৃষ্টি হচ্ছে না এমনটি দেখতে পাবেন। এই ভিডিওটি দেখুন। একই স্থানে একপাশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং অপর পাশে কোনোরকম বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। কিন্তু বন্ধুরা, বৃষ্টির এরকম খেলা কোনো না কোনো সময় আমরা দেখে থাকব, কিন্তু শিলাবৃষ্টির সময় এমন খেলা কি আমরা কখনো দেখেছি? চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এটাই প্রকৃতির স্বেচ্ছাচারিতা। বন্ধুরা, গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পরপর এক একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। এসব ভিডিওতে আমরা দেখতে পাই সাধারণ কিছু ঘটনা, আর এই সকল সাধারণ ঘটনাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে খুবই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই কথাগুলো বলার কারণ, রিসেন্টলি এই সাধারণ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে দেখা যায় পাইপের মধ্যে দিয়ে পানি এসে পাইপের বাইরে পড়তে না পড়তেই পানি জমে বরফে পরিণত হয়ে যাচ্ছে। এই ভিডিওটি করা হয়েছিল 0 ডিগ্রি তাপমাত্রারও নিচে থাকা একটি দেশে, যা গ্রীষ্মপ্রধান দেশে সম্ভব নয়। আর এই ভিডিওটা সত্যিই অবাক করার মতো। কাইন্ড ডলফিনস। বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন যে মানুষের সাথে ডলফিনের অনেক মিল রয়েছে। ডলফিনের বাচ্চারা অনেক ইন্টেলিজেন্ট, অ্যাক্টিভ এবং দয়ালু স্বভাবের হয়ে থাকে। ব্রাজিলের সান্টাকাটা রাজ্যের লাগুনা শহরের এই ডলফিন এবং জেলেদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে। সমুদ্র তীরের এই ঘোলা পানি জেলেদের মাছ ধরার জন্য অনেক কঠিন হয়ে পড়ে, আর তাই এই ডলফিনের দল সমুদ্র তীরের ঘোলা পানিতে সামুদ্রিক মাছের দলের মধ্যে এসে ডিগবাজি এবং পাখা ঝাপটিয়ে জেলেদের জাল ফেলে মাছ ধরার জন্য ইশারা করে, আর তখনই জেলেরা জাল ফেলে মাছ পেতে শুরু করে। আর ডলফিনদের এমন আচরণের জন্য তারা নিজেরাও মাছ খেতে পারে এবং জেলেরাও মাছ ধরতে পারে, আর এটাকেই হয়তো বলা হয় উইন উইন রিলেশনশিপ। জিরো গ্র্যাভিটি পিট স্টপস। বন্ধুরা, আপনারা যদি রেসিং কার লাভার না হয়ে থাকেন, তবে পিট স্টপ কী তা বুঝতে পারবেন না। পিট স্টপ হলো কার রেসিং চলাকালে যখন কোনো রেসিং কারের সমস্যা হয়, তখন যেখানে এসে এসব রেসিং কারের বিভিন্ন পার্টস চেঞ্জ করতে হয়, রিফুয়েল করতে হয় এবং ড্রাইভার চেঞ্জ করা হয়, সেই স্থানকে বলা হয় পিট স্টপ। কার রেসিং চলাকালে এসব পিট স্টপে থাকা সব মেম্বাররাই খুবই দক্ষ হয়ে থাকে, কারণ এসব কার খুবই দ্রুত রিপেয়ার করতে হয়। আজ পর্যন্ত সবচাইতে দ্রুত রিপেয়ার করার প্রথম স্থানে রয়েছে 1.82 সেকেন্ডে রিপেয়ার করার এই রেকর্ডটি। 2019 সালে অস্ট্রেলিয়াতে ব্রাজিলিয়ান গ্র্যান্ড পিক্স রেসিং কারকে রিপেয়ার করেছিল রেডবুল রেসিং টিম, যা আজ পর্যন্ত সবচাইতে দ্রুত রিপেয়ার করার রেকর্ডে প্রথম স্থানে রয়েছে। যাই হোক, আজ পর্যন্ত এই রেডবুল রেসিং টিমের মেকানিকদের সাথে কোনো টিমই টক্কর দিতে পারেনি। তারা পৃথিবীর সকল রেসিং গ্রাউন্ডে দক্ষতার সাথে রেসিং কার রিপেয়ার করে আসছে। পরবর্তীতে রেডবুল রেসিং টিম চিন্তা করল তারা আরও একটু নতুন উচ্চতায় পৌঁছাবে, তাই তারা সিদ্ধান্ত নিল তারা স্পেসে রিপেয়ার করবে। তাদের এই প্রজেক্ট শুরু করল রাশিয়ান স্পেস এজেন্সির স্পেসশিপ রস কসমসে করে। তারপরে তারা 10,000 মিটার উচ্চতায় জিরো গ্র্যাভিটিতে একটি পিট স্টপ তৈরি করে, এবং তারপর তাদের টিমের 16 জন মেকানিক মিলে তাদের এই নতুন রেকর্ডটি নতুন উচ্চতায় গড়ে তুলল জিরো গ্র্যাভিটিতে। স্ট্রিট সাউন্ড। বন্ধুরা, আমরা অনেকেই গিটারিস্ট বা সিঙ্গার হতে চাই, আবার অনেকেই ড্রামস প্লে করতে চাই, আর এই ব্যক্তিটি যেন স্বপ্নেও ড্রাম বাজায়, কেননা এই ব্যক্তি যে কোনো সার্ফেসের উপরেই ড্রাম বাজাতে পারে। এই ব্যক্তি ড্রাম বাজাতে এতটাই দক্ষ যে হাইওয়ে, বিল্ডিংয়ের ছাদ, এমনকি স্কেটিং শুয়ের উপরেও ড্রামের মতো করে বাজিয়ে মিউজিক তৈরি করতে পারে।
স্পেস ট্রিপ। বন্ধুরা, মহাকাশ গবেষণার জন্য বর্তমানে নাসা সহ বিভিন্ন মহাকাশ সংস্থা প্রতিনিয়ত রকেট উৎক্ষেপণ করেই চলেছে, আর আমরা বিভিন্নভাবে এসব রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখে থাকি। কিন্তু আমরা কি রকেট থেকে রকেট উৎক্ষেপণের দৃশ্য কেমন দেখা যায় তা কি কখনো দেখেছি? চলুন দেখে নেওয়া যাক। ২০১৫ সালে আমেরিকার স্পেস রকেট SL-10 উৎক্ষেপণের সময় গোপ্রো রকেটের বিভিন্ন পার্টসে ক্যামেরা ফিট করে দিয়ে এসব দৃশ্য ধারণ করে, আর সেই সাথে রকেটের বহিরাবরণে দুটি অ্যাকশন ক্যামেরা ফিট করে দেয়। এই ক্যামেরা রকেটের নিচের অংশে আটকে 120 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠে। তারপর এটি যখন ভূপৃষ্ঠে ফিরে আসে তখন এটির গতি ছিল ঘন্টায় 6115 কিলোমিটার। রকেটের প্রত্যেকটি পার্টে এসব ক্যামেরা লাগানো থাকায় রকেটের সবগুলো পার্টের কার্যক্রম দেখতে পাওয়া যায়। আন্ডারওয়াটার পিজ্জা। বন্ধুরা, আমরা সচরাচর দেখে থাকি পিজ্জা ডেলিভারি বয় বাইক, সাইকেল কিংবা বিভিন্ন রকম গাড়িতে করে তার লোকেশন অনুযায়ী পিজ্জা ডেলিভারি দিয়ে থাকে। কিন্তু রবার্ট ডোয়েল নামক এই পিজ্জা ডেলিভারি বয় সাইকেল কিংবা বাইকে করে তার পিজ্জা ডেলিভারি দেয় না। তিনি সুইমিংয়ে অনেক পারদর্শী, আর সেজন্য সে তার কাস্টমারদের কাছে সুইমিং স্যুট এবং স্কুবা সেট পরে পিজ্জার বক্স কাঁধে নিয়ে 6 মিটার পানির গভীরে ডাইভ করে পিজ্জা ডেলিভারি দিয়ে থাকে। এই পিজ্জা ডেলিভারি বয় আন্ডার ওয়াটার হোটেলে থাকা বিভিন্ন মানুষের কাছে সবসময় পিজ্জা ডেলিভারি দিয়ে থাকে। এবং এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মেয়ে আন্ডার ওয়াটার হোটেল থেকে একটি পিজ্জা অর্ডার করে এবং রবার্ট ডোয়েল সেই পিজ্জা পানির নিচে সাঁতরে ডেলিভারি দিয়ে আসে। রুবিক্স কিউব ইন এয়ার। বন্ধুরা, আমরা সবাই কম বেশি রুবিক্স কিউব সলভ করার চেষ্টা করেছি। বিংশ শতাব্দীতে এই রুবিক্স কিউব সলভ করার নানা রকম পদ্ধতিও মানুষ আবিষ্কার করে ফেলেছে, কিন্তু পৃথিবীতে খুবই কম সংখ্যক মানুষ এই রুবিক্স কিউব সলভ করতে পারে। পৃথিবী জুড়ে 450 মিলিয়ন রুবিক্স কিউবের কপি বিক্রি হয়েছে এবং এক্সপার্টরাই কেবলমাত্র এই রুবিক্স কিউব 5 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সলভ করতে পারে। কিন্তু জার্মি অ্যালিসন নামক এই ব্যক্তি হাওয়ায় ভেসেই এই সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এই ব্যক্তি উইংস্যুট পরে হাওয়ায় ভেসে থাকা অবস্থায় 5 সেকেন্ডেরও কম সময়ে এই রুবিক্স কিউব সলভ করে বিশ্ব রেকর্ড করে ফেলে এবং ইতিমধ্যে তিনি গোপ্রো কর্তৃক অ্যাওয়ার্ডও পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।